মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে এখন নিয়মিতই চলছে ধরপাকড় অভিযান। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার 8টার দিকে রাজধানী কুয়ালালামপুরের জালান মুন্সি আবদুল্লা এলাকায় সিটি ওয়ান কন্ডোমিনিয়ামে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। সেই সাথে বেশ কয়েকটি সংস্থাও কিন্তু এদের সাথে সংযুক্ত হয়েছে। তবে অভিযান পরিচালনাকালে কিন্তু 3,016 জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে। পরে এদের মধ্যে 136 জনের কাছে এই দেশে থাকার বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, পাকিস্তান ও থাইল্যান্ড সহ মোট 130 জন পুরুষ ও 6 জন নারী রয়েছেন, যাদের বয়স 20 থেকে 70 বছরের মধ্যে। এদিকে অভিযান শেষে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতু রুসলিন বিন জোশো উপস্থিত সাংবাদিকদেরকে জানিয়েছেন যে চলতি বছরের জানুয়ারি থেকে 18 অক্টোবর পর্যন্ত 7,169 অভিযান পরিচালনার মাধ্যমে বাংলাদেশি সহ প্রায় 48,656 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। একই সঙ্গে দেশটিতে অবৈধ অভিবাসীদের কাজ দেওয়া সহ বিভিন্ন অভিযোগে 245 জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে। তার মধ্যে 234 জন স্থানীয় নিয়োগকর্তাও রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা কিন্তু ইমিগ্রেশন বিভাগ থেকে জানায়নি। এবং সংবাদ সম্মেলনে দাতু রুসলিন জোশো জিটি আরও জানিয়েছেন যে বিদেশিদের সুরক্ষা নিশ্চিতে তিনি তার অভিবাসন বিভাগ কিন্তু নিরলসভাবেই কাজ করে যাচ্ছে। তবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপোষ করা হবে না বলেও কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছেন। এছাড়া যে এখানে অবৈধভাবে যারা বসবাস করছেন, অর্থাৎ মালয়েশিয়ায় যারা অবৈধভাবে রয়েছেন, তাদের জন্য কিন্তু চলমান বৈধকরণ প্রক্রিয়া আর্টিকে 2.0 নামে একটি প্রোগ্রামের ঘোষণা দেওয়ার পরও কিন্তু এখনও চালু রয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত এই প্রোগ্রাম চালু থাকবে। তবে এখনও পর্যন্ত যে সকল শ্রমিক এই নিবন্ধন করেনি তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে দেশটিতে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে দেশটির অভিবাসন বিভাগ। এছাড়া আটককৃতদের পরবর্তী তদন্তের জন্য কিন্তু সেলাঙ্গো রাজ্যের যে সেমিনি ইমিগ্রেশন ডিপো রয়েছে সেখানে তাদের নিয়ে যাওয়া হয়েছে। তো মালয়েশিয়ার ধরপাকড় নিয়ে এ ছিল আমার কাছে সবশেষ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ,